হ্যালো গাইস ওয়েলকাম টু টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেল তো দেখতে পাচ্ছেন অনার্স স্ক্রিনে আপনারা দু লক্ষ বেকার ছেলে মেয়েদের ফ্রিতে স্কু বাইক বা স্কুটার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মই ধর্ম যে প্রকল্পের নাম তো দু লক্ষ বেকার ছেলে মেয়েদের ফ্রিতে বাইক পাবেন এবং স্কুটার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের নাম হচ্ছে কর্মই ধর্ম কিভাবে আপনি বাইক বা স্কুটার পেতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস তোমাদের আজকে ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এটা বিষয়ে বলে যেতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের সবাইকে মোটর বাইক দেওয়ার কথা ঘোষণা করেছেন আপনি কিভাবে এই মোটর বাইক পাবেন কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো যেটা পারছি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগে দু লাখ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক বা স্কুটার দেবেন বেকারদের জন্য নতুন প্রকল্প কর্মই ধর্ম চালু করতে চলেছেন তিনি যে প্রকল্পের নাম হচ্ছে কর্মই ধর্ম প্রকল্প যেখানে শুধুমাত্র বেকার ছেলে মেয়েদেরই এই সুবিধা দেওয়া হবে বিধানসভার ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের ফ্রিতে স্কুটার বা বাইক দেবেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তব প্রতিফলন ঘটেছে চলেছে এমনটাই জানালো নবান্ন গ্রাম বাংলা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হলেন মমতা রাজ্যের কমপক্ষে দু লক্ষ বেকার ছেলে মেয়েদের বাইক বা স্কুটার কেনার টাকা অনুদান হিসেবে দেবেন রাজ্য সরকার ভোটের আগে বেকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা তাই এই প্রকল্পটির নাম হলো কর্মই ধর্ম মুখ্যমন্ত্রী বলেছিলেন এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায় পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে আমরা ঠিক করেছি সমাবে ব্যাংক থেকে দু লক্ষ ছেলে একটা করে বাইকের ব্যবস্থা করে দেবো যাতে তারা এই সেই বাইকের মাধ্যমে করেই তাদের ইচ্ছা মতো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে মমতা ব্যানার্জি কথায় আমরা এই প্রকল্পের নাম দিয়েছি কর্মই ধর্ম কোনোই কাজই খারাপ নয় দু লক্ষ ছেলে মেয়েকে কর্মসংস্থান দেওয়া মানে দশ লক্ষ মানুষের অন্য সংস্থান দেওয়া কবে চালু হবে এই প্রকল্প না বিশ্বাস দিতে পারছেন যে বর্তমানে রাজ্যে অনেক প্রকল্প চলছে দুয়ারে তার দুয়ারে রেশন সামাজিক সুরক্ষা ন্যায় যোজনা বিভিন্ন প্রকল্পে টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই প্রকল্পে কাজ শুরু করা যাবে তুমি দেখতে বর্তমানে যে রানিং টাকা ঢুকতে শুরু করেছে ব্যাঙ্কে সেই সমস্ত প্রকল্পগুলোর মধ্যে তোমাদের এই একটি প্রকল্প ধর্ম প্রকল্প যখন এই নিয়ে কোনো আপডেট উঠে আসবে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে কোথা থেকে ফর্ম পাবে সমস্ত যখন উঠে আসবে আপডেটটি মাধ্যমে তখন তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো ততক্ষণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন